হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, রমাদানুল মুবারকবাদ জানাচ্ছি। এই যে আমাদের রমজানের হচ্ছে সময়সূচি, সেহিরও ইফতারের সময়সূচি এখানে রেখে দিয়েছি টেবিলের নিচে, তো সুবিধার জন্য রেখেছি। তো এখান থেকে হচ্ছে আমরা সময়সূচিগুলো দেখে নিব, আর এখন হচ্ছে আমরা প্রিপারেশন নিব রমাদানের জন্য। তো এখানে হচ্ছে কাজ একটু কালকের জন্য একটু কাজটা একটু আগিয়ে রাখছি। এখানে ডাল ই করেছি, ব্লেন্ড করব একটু পরে, ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছি, এগুলো রাত্রি সিদ্ধ দিয়ে রাখবো। আর সেহরির জন্য রান্না করছি হচ্ছে গরুর মাংস রান্না করেছি, আর এখানে হচ্ছে শিং মাছ রান্না করব টমেটো দিয়ে, আর থাকছে ভাত, আলু ভর্তা, ডাল। এই হচ্ছে আমাদের সেহরির খাওয়া দাওয়া। তো এগুলো কাজ শেষ করে হচ্ছে তারাবি পড়বো, আজ থেকে তারাবি পড়তে হবে, তো তারাবি পড়বো। তো এগুলো একদম সব কমপ্লিট করে, সেহরির খাবারটা কমপ্লিট করে তারপরে হচ্ছে তারাবি পড়তে যাব। আর আমরা এখন যেটা খাবো সেটা আমাদের টেবিলে রাখা আছে এখনকার জন্য, তো তারাবি শেষ করে তারপরে হচ্ছে খাবো। তো সেহরিতে ভর্তা খুবই ভালো লাগে আমাদের, তো সেহরিতে আজকে আলু ভর্তা করব, আলু ভর্তা করে সেহরিতে খাবো। সেহরিতে তেমন কিছুই ভালো লাগে না, একটু ভুনা ভুনা টাইপের খাবারই বেশি ভালো লাগে, তো আর হচ্ছে ভর্তা ভালো লাগে। তো আজকে আলু ভর্তা করব, এক একদিন চেষ্টা করবো এক এক রকম ভর্তা করার জন্য। আর হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, আমার মোটামুটি রান্না করা হয়ে যাবে, এই মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার শরীরটা আসলে আজকে গতকাল থেকে খুবই খারাপ, তো তারাবিটা তো পড়তেই হবে, তো আল্লাহর কাছে শুধু বারবারই বলছি যে আল্লাহ একটু সুস্থ করে দাও, যেন ঠিক মতো ইবাদত বন্দিকে করতে পারি। আপনারাও করবেন, এই মাসে বেশি বেশি করে নফল ইবাদত করার চেষ্টা করবেন। এই যে আমার রান্না হয়ে গিয়েছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।